সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নারীসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 12 সদস্যরা। তারা হলেন ইউসুফ মিয়া, মুস্তাকিম আহমেদ এবং মালা বেগম। র‍্যাব 12 মেজর এম রিফাত বিন আসাদ মিডিয়া অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রামে অভিযান চালিয়ে 498 বোতল ফেন্সিডিল সহ ইউসুফ মিয়া ও মুস্তাকিম আহমেদ সিফাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এদিকে শুক্রবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন এলাকায় মালা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে 120 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।